আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এপসন L3110 স্ক্যানার মেশিনের মাধ্যমে আমরা কোন একটা ছবিকে স্ক্যান করতে পারি। প্রথমে আমাদের এই স্ক্যানার মেশিনের যে প্লাগ সেটা আমাদের ইলেকট্রিসিটির সাথে কানেকশন দিতে হবে, তারপরে আমাদের এই পাওয়ার বাটনটা অন করতে হবে এবং এর যে ইউএসবি কেবল এটা আমাদের কম্পিউটারের সাথে কানেকশন দিতে হবে। তো আমরা এখন যে ছবিটা স্ক্যান করতে চাচ্ছি তো সেটা আমাদের এই প্রিন্টার মেশিনের মধ্যে সঠিক জায়গায় আমাদেরকে স্থাপন করতে হবে। তো এটা আপনারা যে কোনো জায়গায় জাস্ট স্ট্রেটভাবে এটা আমাদেরকে প্লেস করতে হবে, তো তারপরে আমাদের ক্লোজ করতে হবে। তো এখন আমি আপনাদেরকে সরাসরি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। কম্পিউটার স্ক্রিনে এসে আমাদেরকে সেই স্ক্যানার ড্রাইভার যেটার মাধ্যমে আমরা স্ক্যান করে থাকি তো সেখানে আমাদের যেতে হবে। প্রথমে আমরা এই স্ক্যানার ড্রাইভার এপসন স্ক্যান 2 এটা আমরা ওপেন করব। স্ক্যানার ড্রাইভারটা ওপেন করছি। এই স্ক্যানার ড্রাইভারটা ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা যদি এখন এটা স্ক্যান করতে চাই, মোড এটা আমাদের ডকুমেন্ট মোডে আছে, এটা আমাদের চেঞ্জ করে ফটো মোডে নিতে হবে, কারণ আমরা একটা ছবিকে স্ক্যান করতে চাই। তো এই জন্য আমরা ফটো মোড এটা সিলেক্ট করলাম। এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ইমেজ টাইপ, এটা আপনার কালার রাখবেন অথবা গ্রে স্কেল অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবেন। কালার স্ক্যান করতে চাচ্ছি, সেজন্য আমরা কালার সিলেক্ট করব। আর এখানে দেখতে পাচ্ছেন রেজলিউশন অর্থাৎ ছবির যে কোয়ালিটি, এটা আপনারা সিলেক্ট করে আপনাদের প্রয়োজন মতো এটা চেঞ্জ করতে পারেন। এটা যত কম রাখবেন ছবির যে কোয়ালিটি সেটা তত কমবে, আর যত ভ্যালুটা বাড়াবেন এর কোয়ালিটি বেশি হবে, কিন্তু ভ্যালু বেশি করলে আমাদের স্ক্যান স্পিড কিন্তু অনেক স্লো হবে। তো এই জন্য আপনার অপটিমাম যে কোনো একটা ভ্যালু চুজ করবেন। তো আমি এটা 600 এটা সিলেক্ট করলাম। তো আপনারা প্রয়োজন মতো এটা সিলেক্ট করবেন। এরপরে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ইমেজ ফরম্যাট, আমরা যে ইমেজ আউটপুটটা আমরা পাবো এর যে ফরম্যাট কি হবে, তো এটা সবথেকে স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে যে PNG ফরম্যাট, এটা আমরা সিলেক্ট করলাম। আপনারা চাইলে JPEG এটাও সিলেক্ট করতে পারেন। তো আমরা এখন PNG এটা সিলেক্ট করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডার অর্থাৎ আমরা যে ছবিটি স্ক্যান করব সেটা কোন ফোল্ডারে যাবে সেটাও আপনারা সিলেক্ট করতে পারবেন। ফোল্ডার সিলেক্ট করছি, পিকচার নামক এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, দেন ওকে করলাম। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ছবিটা সঠিক অবস্থানে আছে কিনা এটা দেখার জন্য আমরা প্রিভিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা সঠিক অবস্থানে নেই, এটা রোটেট হয়ে গেছে। তো আমরা চাইলে স্ক্যান করার পূর্বে এখান থেকেই আমরা এর রোটেশনটা চেঞ্জ করতে পারি। তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা রোটেট করে সঠিক অবস্থানে আনলাম। তো এবার যদি চাই এই ছবিটা আমরা স্ক্যান করতে, আমরা জাস্ট স্ক্যানে ক্লিক করলে এই ছবিটা স্ক্যান শুরু হয়ে যাবে। এটা একটু সময় নেবে, আপনারা একটু অপেক্ষা করুন। স্ক্যান করার পূর্বে যে ফোল্ডারটা আমরা চুজ করেছিলাম সেই ফোল্ডারে কিন্তু এটা চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ছবিটা স্ক্যান করেছিলাম সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো।